অত্যাচার আর অবিচার আজকের সমাজ অত্যাচারে পরিপূর্ণ হয়ে গিয়েছে তার বাস্তব প্রমাণ এই সমাজের সাধারণ মানুষ তো দূরের কথা যারা আল্লাহর কথা বলে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়ে সেই সকল আলেমদের উপরে বর্তমান সমাজে বর্তমান সময়ে টর্চারিং অত্যাচার আছে না নাই আছে না না আমাদেরকে এখন থেকে শিক্ষা নিতে হবে দুই দিনের সেই ক্ষমতা বেঁচে আসবে মানুষের উপরে অত্যাচার করছি নিপীড়ন করছি কোরআন কারিমের কথাগুলো যারা বলে যাচ্ছে কোরআন কারিমের কাছ থেকে মেসেজ পে দায়িত্ব গ্রহণ করে কোরআন কারিমের বর্ণনাগুলো গুলো গুলো যারাই বলছে আমাদের চর্মচক্ষে দেখছি তাদেরকেই জালেমরা অত্যাচার করে নিপীড়ন করে তাদেরকেই কারাবরণ করছে ওয়াসলবন্ডিকে না প্রিয় ভাই সব সচ্ছার হতে হবে সচ্ছার হতে হবে সজাগ হতে হবে আমরা জানি এ লোকটা সত্য বলছেন বলেন তো কোরআনের রাজ কায়েম করতে হবে বাংলার জমিনে কালেমার পতাকা পথপথ করে উড়াতে হবে এটা তো আমাদের সকলের কাজ আল্লাহর পক্ষ থেকে আমাদের এটা দায়িত্ব মাছ করবো ঠিক কিনা এই কথাগুলো যারা বলে যারা স্বভাবই চোর সমাজের মধ্যে যারা স্বভাবই চোর যারা কলমের খোঁজা দিয়ে লক্ষ লক্ষ টাকা জনগণের আত্মসাৎ করে লক্ষ লক্ষ টাকা মুহূর্তের মধ্যে গিলে ফেলে ওরা ওরা চিন্তা করছে এই আলেমরা তো বলছে চুরি করলে হাত কেটে দিতে হবে এই আইন বাস্তবায়ন তাহলে তো সর্বপ্রথম আমার হাতে কাটবে ঠিক কিনা এটা বুঝতে হবে আমাদের প্রিয় ভাই সব শুনুন সকলকে আটকায় না কারণ অনেকেই বলে হুজুর কত আলেম রত কোরআনের কথা বলে সবাইকে তো আটকায় না সবাইকে তো কিছু বলে না অমুককে অমুককে বলে কেন আমি একটি এক্সাম্পল মাঝে মাঝেই দিয়ে থাকি আপনার সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চারা কলিজার টুকরা যুবক যুবকদের একটা শখ আছে পাখি লালন পালন করা কথা ঠিক কিনা বলো পাখি পালতে লালতে পনে চায় একটু আওয়াজ করে উত্তর দাও তো সব পাখি কি সব পাখি কি বন্দি খাঁচার মধ্যে আটকে রেখে লালন পালন করো নাকি সব পাখিকে বন্দি খাঁচার মধ্যে আটকায় না দোয়েল শালিক এগুলোকে অত বেশি ভালোবাসে না দোয়েল কোয়েল চড়ুই পাখিকে তরুণার যুবকেরা লালন পালন করে না যেই পাখি কথা বলে যেই পাখি দেখতে সুন্দর যেই পাখি কথা বলে সেই ময়না পাখি টিয়া পাখিকেই বন্দি খাঁচার মধ্যে আটকায় রাখে সুতরাং যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে কোরআনের সঠিক তফসির গুলো প্রচার করছে কোরআনের সঠিক কথাগুলো বলছে কোরআনের রাজকায়েম কায়েম করতে যাচ্ছে বাংলার জমিনে কালেমার পতাকে উৎপাদ করে উঠবে এটা বলছে কেবল মাত্র তারা সঠিক কথা বলে বলে সে সকল কোরআনের পাখিদেরকেই জালেম নেতাদের কারার মধ্যে আটকিয়ে রাখছে ঠিক না ঠিক না সবাই কাটকায় তবে জালেমরা মনে করতেছে আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে নাকি জালেমরা মনে করছে ওদের মনে হয় দুই একজনকে ধরলে শেষ হয়ে যাবে আওয়াজ করে তরুণ আর যুবকদেরকে আওয়াজ করে বলতে হবে তরুণদের অহংকার মিজানুর রহমান আজহারি বাংলাদেশ থেকে অন্য কান্ট্রিতে আছে আমাদের প্রিয় আমির হামজা ভাই তিনি কারাবরণ করে আছে অনেকগুলো কোরআনের পাখি জেলখানার মধ্যে বন্দি থাকতে পারে তাফসির মাহফিল বন্ধ হয়ে যেতে পারে আওয়াজ করে তরুণদেরকে উত্তর দিতে হবে বলতো একজন দুজন মিজানুর রহমান আজহারি সাহেব চ আমির হামদাকে যদি আটকে দেয় বন্ধ করে দেয় বাংলার জমিরে হাজারো লক্ষ লক্ষ মিজানুর রহমান আজহারি তৈরি হয়ে যাবে ঠিক كده মহান ربুলান আমিন বলেন ওয়া ইননা কালা আলা জোরে মহান চরিত্র অধিকারী মালিক বলেছেন সেই রসুলের উপরে হামলা মামলা জেল জরিমানা শাস্তি আসছে না কথা বলেন না কেন তার মত মানুষের উপরে তার মত মহা মানুষ উপরে আমরা তো মানুষ তিনিও মানুষ কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ ঠিক কিনা তিনি মানব তিনি মহামানব তিনি নাবি মহানাবি তিনি রসুল সর্বশ্রেষ্ঠ রসুল বিশ্ব জগতের রসুল আবাস করব ঠিক কিনা তার শক্তি ছিল আমরা আর কেমন শক্তিশালী তার শক্তি ছিল আমাদের চাইতেও অনেক বেশি আল্লাহ একবার তার শক্তি ছিল আমাদের চাইতে অনেক বেশি পালোয়ানদেরকে মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলেছেন ইতিহাস আপনারা জানেন কিন্তু বিষয় হলো সে যুগে দাওয়াত এই বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য কোরআনের তাবলিক করবার জন্য আল্লাহর রসুল নেমেছিলেন আল্লাহর রসুল সারা বিশ্বের জন্য রহমা স্বরূপ এই কোরআনের আলোচনা কোরআনের তাফসিল। এগুলো বিশ্বে প্রচার যখন বিশ্বনবী করেছেন বাতেলরা আব্দুল্লা বিন উবাই আবু জাহল সাহেবা যারা ছিল প্রত্যেকেই আল্লাহর কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে রেগে গিয়েছিল আজ করব ঠিকই না সুতরাং বুঝতে হবে হিংসা ছাড়তে হবে মুসলমান কার তুমি কিরকম দেখা চলবে না কার জুব্বা কিরকম দেখা চলবে না তাকে দেখতে কেমন দেখলে চলবে না আমরা মুসলমান এক আল্লাহর গোলাম আমরা মুসলমান এক নাবির উম্মাদ আমরা মুসলমান এক আল্লাহর গোলাম আমরা মুসলমান আমাদের কিতাব একটা মাছ করবো ঠিক না আর বসে থাকলে চলবে না বাতিলরা পেছন থেকে আক্রমণ চালাবে আমরা আল্লাহ আকবার ধরির মাধ্যমে বাতিলদের তারা সব

আল্লাহর কোরআনকে মানব আল্লাহর কোরআন যদি আমরা মানি খেয়াল করুন আমার কলিজার তরুণ আর যুবকেরা আল্লাহর কোরআনটা যদি মানি ব্যক্তি জীবন যদি কোরআন দিয়ে করা হয় পারিবারিক জীবনটা যদি কোরআন দিয়ে করা হয় সামাজিক জীবনটা যদি কোরআন দিয়ে করা হয় আপনাদের কষ্ট হচ্ছে সামাজিক জীবনটা যদি কোরআন দিয়ে করা হয় জাতীয় জীবন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলো আসন আছে যতগুলো জায়গা আছে জাতীয় জীবন সহ আন্তর্জাতিক অঙ্গনটা যদি কোরআন দিয়ে করা হয় আওয়াজ করি বলুন তো শান্তির অভাব হবে শান্তির অভাব হবে কোন জনগণ তাদের হক না পেয়ে কোন ক্রমে কি বিচার থাকবে কোরআনের আইন যদি আমাদের সমাজে বাস্তবায়ন হয়ে যায় আমাদের মধ্যে শান্তি ফিরে আসবে সেই সোনালি যুগ সেই সোনার মদিনার মতো আমাদের সমাজেও অবশ্য অবশ্যই চুরি চলে যাবে ডাকাতি চলে যাবে মদ চলে যাবে মাদক চলে যাবে অন্যায় চলে যাবে কারণ রাজ যদি কোরআনের হয় শান্তিও আল্লাহ তালা নিজে দিয়ে থাকে আমাজ করে বলুন না। নয় প্রিয় ভাই সব তাহলে আমরা যে কিতাবটা থেকে আজকে কথা শুনতে এসেছি এই কিতাবের ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে কোন সংশয় আছে এটা কি আমি বানিয়েছি আমি লিখেছি আমাদের আপনাদের যে খতিব সাহেব উনি লিখেছেন ওলামাই করম বসে আছেন তরুণের যুবকেরা তোমরা আছো তোমরা কেউ লিখেছ এটা কার সিল্লায় বলো কার এই কিতাবটার মধ্যে যে কত বক্তব্য মালিক দিয়েছেন কত মেসেজ দিয়েছেন তুমি কেন পড়ছো না কি বুঝো না কেন তুমি এটা তো তোমাকে বুঝতে হবে এটার মধ্যে কি আছে তোমাকে বুঝতে হবে ও কলিজার টুকরো তরুণ আর যুবক তুমি কবিতার বই পড়ছো গল্পের বই পড়ছো সাহিত্য পড়ছো ইউটিউব ফেসবুকে তুমি অনেক লেখা লিখছো অনেক কিছু করছো কোরআনটা নিয়ে তোমার কাজ হচ্ছে না কেন কোরআন যদি তোমার মিশন হয় তোমার গোটা জীবনে শান্তি দিবেন কে চিল্লায় বলুন কে তুমি সব বই পড়ছো সব জানো তুমি আজ পড়েছো কামার্স পড়েছো সায়েন্স পড়েছো সব তুমি জানো কোরআনটা জানো না কেন কে তোমাকে নিষেধ করলে ঠিকই না বলুন তো কিন্তু বিষয়টা বড় মারাত্মক বিষয় জটিল বিষয় বলতে গেলে আসলে অনেক সময় বিভিন্ন মানুষের কথা শুনতে হয় তবে কথা শুনতে হলেও রসুল যেমন বলে গিয়েছে আমাদের কেউ বলে যেতে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় যদি মালিকের এই কোরআনের আয়াতগুলো বাস্তবায়ন করা যেত কোরআনের আয়াতগুলো শিক্ষার্জন করবার জন্য দিয়ে থাকত তাহলে আমাদের সমাজে এ সকল আর যুবকেরা কখনো সুন্না ছেড়ে দিত আমাদের সমাজের তরুণরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যখন অফিসে চলে যেত অফিসার হয়ে কখনো কোরআনের বিপক্ষে সিগনেচার করতে পারত

আমি বলছিলাম এই যে এটা আওয়াজ করে বলুন না আমি জানি মুরুব্বী বাবাজিদের তরুণদের চেয়ে একটু শক্তি কম তারপরেও যদি একটু আওয়াজ দেন না ওদের সাথে একটু আওয়াজ দিলেই তো আওয়াজটা আরো বেড়ে যাবে খুশি হয়ে যাবেন কে চিৎকার মেরে বলুন তরুণ আর যুবকেরা আজকে যেমন করে আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ বলছো আল্লাহ একবার বলছো জীবনের শেষ পর্যন্ত শেষ শ্বাস পর্যন্ত শেষ শ্বাস ত্যাগ করে রাখ পর্যন্ত আল্লাহর জন্য প্রত্যেকটা কাজ করতে হবে তোমার নিজের জীবন করতে হবে আল্লাহময় জীবন করতে হবে তোমার পারিবারিক জীবন করতে হবে কারা কারা রাজিয়া চলিল্লাহি তাকবীর সব আসুন আসুন আমরা কোরআন কারিমের তাফসির শুনবার জন্য সকলেই ব্যস্ত আছি আমরা একটু কোরআনকারিমে চলে যাই কারণ কোরআনকারিম থেকে যাই শুনব তাই শুধু শুনতে ইচ্ছে করবে আর আমল করতে ইচ্ছে করবে আওয়াজ করবো ঠেকে না এই কোরআনকারিম থেকে যেহেতু আমরা কথা শুনছি এই কোরআনকারিমে কোনো ভুল আছে কি কোনো সন্দেহ আছে কি কোনো ডাউট আছে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কোনো সংশয় নেই কোরআনটা যেহেতু উনি লিখেছেন উনি উনি বলেছেন ওনার বাণীর শুরুর দিকেই উনি বলে দিয়েছেন এমন একটি কিতাব যে কিতাবে কোনো ডাউট কোনো সন্দেহ কোনো সংশয় আমার স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা কোরআনটাকে একটু পড়ো ইউ হ্যাভ টু নো হোলি কোরআন হোলি কোরআন ইন আওয়ার ওন মাদার চেন ইন আওয়ার ওন মাদার নিজের মাতৃভাষায় একটু কোরআনটা পড়ো দেখবে তোমার জীবনের অনেক ভুল তোমার কাছ থেকে দৌড়ে পালাচ্ছে না আজকে আমরা কারিম থেকে কথা শুনছি কারিমের একটি সুরা আপনাদের সকলের পরিচিত নাম আপনারা শুনেছেন কারিমের একটি সুরা কোরআন কারিমের মধ্যে ধারাবাহিক পাড়া আছে তিরিশটি সর্বমোট কত পাড়া সবাই বলুন কোরআন ক্যারিমের একত্রিশ নম্বর সুরা লুকমান সুরাটার নাম কি সবাই বলুন না আজকে আমরা সুরত লোকমান থেকে কথা শুনবো সকলে শেষ পর্যন্ত থেকে এই সুরাত লোকমান কোরআন থেকে আমরা শিক্ষা নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ কোরআন ক্যারিমের মধ্যে সুরত লোকমান এই সুরত লোকমানের মধ্যে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে সুরত লোকমানের মধ্যে টা আয়াত দিয়েছেন সর্বমোট কতটি আয়াত সবাই বলুন না সবাই বলুন না মনে রাখতে হবে আমি একটু পরে কিন্তু এক্সাম নেব টেস্ট করব আমি আপনাদেরকে বুঝতে পেরেছেন তরুণার যুবকেরা মুখস্থ রাখতে পারবে তো কোরআন করিমের একুশ নম্বর পাড়ায় সুরত লোকমান অবস্থিত কত নম্বর পাড়ায় সর্বমোট আয়াত হচ্ছে চৌত্রিশ আয়াত সংখ্যা কত চৌত্রিশটি আয়াত এই সুরটির মধ্যে রুকু আছে চারটা সবাইকে বলতে হবে কয়টা এই সুরাটি মাক্কায় অবতীর্ণ হয়েছে তাই সুরাটিকে মাক্কি কি বলে এবার আমি আপনাদেরকে একটু পরীক্ষা নিচ্ছি পারবেন সকলে যারা পারেন মন থেকে আওয়াজ করে উত্তর দেবেন তো কারণ এটা একটা এটা একটা মাদ্রাসা ভ্রাম্যমান মাদ্রাসা এখানে বসে আমরা শিখতে এসেছি কোরআনের ছাত্র আমরা এখন সবাই আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ তাআলা যদি মাকবুল করে নেন ছাত্র হিসাবে মৃত্যু হয়ে গেলে জান্নাত রেখে দিবেন কে তো আমি প্রশ্ন করছি আপনারা উত্তর দেন ধারাবাহিক সূত্রে এটা সুরা একত্রিশতম সুরা মনে আছে আলহামদুলিল্লাহ পড়েন এই সুরাটির মধ্যে সর্বমোট আয়াত সংখ্যা কতটি সবাই আলহামদুলিল্লাহ পড়েন না আমার ভিতরে প্রশংসা আসছে আল্লাহ কারণ সবাই মুখস্থ রাখছি আলহামদুলিল্লাহ পড়েন যে সুরাটি থেকে আজকে আমরা কথা শুনছি সুরাটির নাম সুরত রুকু সংখ্যা কয়টি সুরাটি মাদানি আপনারা মনে রেখেছেন তো আমরা এই কিতাবটা থেকে যদি আমরা আলোচনা গ্রহণ করি আলোচনাটা নিয়ে যাই তাহলে আমাদের অন্ধকারাচ্ছন্ন জীবন

মিনাল যুলুমাত ইলান্নূর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলে নবীর রাসূল আপনার উপরে এই কিতাবটা কেন দিয়েছি জানেন আপনার সমাজের মধ্যে যারা অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করবে সুদ খাবে ঘুষ খাবে বিপদদয়ে চলবে আছে না নেই উলঙ্গ হয়ে নারীরা রাস্তায় রাস্তায় হাঁটবে যারা অন্যায় করবে অন্যায়ের পথে চলবে সমাজটাকে যারা অন্ধকার বানিয়ে ফেলবে সুদের পথে আছে অন্যায়ের পথে আছে অন্যায় বিচারের পথে আছে ঘুষের পথে আছে গান বাজনা বেহায়াপনার পথে আছে যারা অন্ধকার ছন্ন

শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড় নিজের জীবন গড় ঠিক ভাই সব তাহলে আমরা আজকে থেকে প্রতিদিন কোরআন পড়বো পাঁচ পাঁচায়াত করেও যদি হয় একটু কোরআন পড়বো যারা একটু বাংলা পড়তে পারি সব যদি নাও বুঝি নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় অনুবাদ সহ কোরআন সমাজে অভাব নেই ঠিক কিনা বলুন এটা আমরা একটু পড়ব একটু প্র্যাকটিস করব ইনশাফ যতটুকুন পারি ন্যূনতম পাঁচ আয়াত পারবো তো ইনশাআল্লাহ আজকে আপনাদের কাছে সর্বপ্রথম দাবি যদি এটা পালন করতে পারেন তাহলে হয়তো আশা করা যায় আজকের প্রোগ্রাম সফল আওয়াজ করে বলুন ঠিক কিনা এখানে এসেছেন কত ব্যস্ত সময় পার করে দিয়ে কত ব্যস্ত সময় ছিল ঘুমের সময় ছিল যদিও আমরা কথা তেমন বাড়াবো না কারণ আমাদের ঘুমাতেও হবে আবার ভোর রাতে উঠে সলাতুল ফজর আদায় করতে হবে জামাতের সহিদ আওয়াজ করে বলুন ঠিক কিনা প্রিয় ভাই সব প্রাণ কক্সবাজার সদর উপজেলার তরুণার যুবকেরা তাহলে আমাদেরকে কোরআন পড়তেই হবে কোরআনটা যদি পড়ি যখন আমি জানবো এটার মধ্যে কত মেসেজ মোবাইলের মধ্যে মেসেজ বন্ধু পাঠালে কত আগ্রহের সহিত আমি পড়ি যদি যদি নাও বুঝি ইংরেজিতে যদি হয় যদি না বুঝি বা অন্য ভাষায় হয় যদি না বুঝি যারা বুঝে তাদের কাছে বলা হয় ভাই দেখো তো আমার বন্ধু কি লিখেছে কথা বলে না কেন কিন্তু এই যে কোরআন এই যে কোরআনের মধ্যে মেসেজ এটা বলেছেন লিখেছেন কে চিল্লায় বলুন কে তার মেসেজ করতে ইচ্ছে করে না হুরবে আমন ধরা সেই দিন টের পাওয়া যাবে ঠিক কিনা তাহলে আমরা কোন সূত্র থেকে কথা শুনছি আওয়াজ করে বলুন আওয়াজ অধিকাংশ উলামায়ে کرامের মতে তিনি ছিলেন প্রোগ্রামায় তিনি ছিলেন একজন বিচক্ষণ আল্লাহর একজন অলি তিনি নবী ছিলেন না অধিকাংশ ম নামাই করমের মত আল্লাহতানব কোরান উল করিমের মধ্যে হজরুতে লুকমান আলাইহি সালাহতুসালের কথা উল্লেখ করে তার প্রশংসা করেছেন সোমান আল্লাহ ফরেন আল্লাহর কত প্রিয় বন্ধ হলে আল্লাহর কত প্রিয় বন্ধ হলে অলি হলে তিনি তার কোরআনের মধ্যে তার নামে সুরা দেন আল্লাহ একবার পড়েন সেটা আপনাদেরকে বুঝতে হবে তিনিও একজন বাবা ছিলেন বাবা হিসাবে ব্যক্তি হিসাবে তার ব্যক্তিত্ব ছিল অন্যতম এজন্যই তার কিতাবের মধ্যে নাম দিয়েছেন কারণ এই লোকমান ওয়াসসালামের ব্যক্তিত্ব তিনি মিথ্যা কথা বলতেন না ওয়াদা কখনো ভঙ্গ করতেন না তিনি সর্বদা আল্লাহর গোলামি করতেন তার বিচক্ষণ ছিল অত্যন্ত চমৎকার তার প্রশংসা কারিমে করেছেন হজরত লুকমান স্নেহধন্য পুত্রকে অনেকগুলো উপদেশ তিনি কোরআন কারিমে তিনি দিয়েছেন সেটা কোরআন কারিমে বর্ণনা করেছেন কে প্রিয় তার স্নেহধন্য সেই পুত্রের উপদেশগুলো আমাদেরকে মেনে নিতে হবে তার পুত্রকে দেয়া সেই উপদেশগুলো আমরা অনেকেই বাবা হয়েছি একটু চিন্তা করে দেখুন না তার মতো তার সন্তানকে যেমন করে উপদেশগুলো দিয়েছেন আমরা সেই উপদেশগুলো আমাদের সন্তানকে দেই কিনা একটু মিলিয়ে দেখুন তিনি তার সন্তানকে তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন ওয়া ইল কালু কমানু ইয়া বনিয়া লা তুশরিক বিল্লাহ জরে বলুন আল্লাহু আকবার মধ্যে আল্লাহ তাআলা বলেন আর যখন লুকমান তার সন্তানকে উপদেশat চলে বলছেন ইয়া বনিয়া হে আমার কলিজার টুকরা সন্তান লা তুশরিক বিল্লা আল্লাহর সাথে শরিক করবে না

আশা করা যায় আল্লাহর অলি হতে পারে আওয়াজ করে বলুন ঠিক না তার সন্তানকে সিরেক করতে নিষেধ করেছেন সিরেক করবে না ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার সন্তান তুমি সিরেক করবে না তোমার মধ্যে যদি শিরকি কাজ থাকে এটা মহা এটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে না উপদেশ নাম্বার দুই ওগো আমার সন্তান তোমার পিতামাতা তোমাকে যদি তোমার পিতামাতা আল্লাহর বিরোধী কোনো কাজ করবার জন্য অর্ডার করে সেই অর্ডার পালন করা যাবে না কে বলেছেন চিৎকার মেরে বলুন কে বলেছেন আল্লাহ তাহরা কোরান কারিমের মধ্যে অত্যন্ত চমৎকার করে বলেন শোন ওয়া ই এ তুষ্নিকে বিমেলে কে বিহিয়ে ফলাত তু'আহুমা জারিবুল্লাহু আকবার ফালা তু'আহুমা ওয়সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা আল্লাহ তাআলা সব উল্লেখ করে দিয়েছেন মানে হলো পিতামাতা যদি আল্লাহর বিরোধী কোনো কাজের জন্য অর্ডার করে হোক সে পিতামাতা তার অর্ডার তার আদেশ পালন করা যাবে না হারাম আওয়াজ বলুন আজকের পিতা মাতাও হয়ে গেছে একেবারে ডিজিটাল অবস্থা ডিজিটাল এটা যদি ডিজিটাল ডিজিটাল ডিজিটাল। হতো ভালো কথা কিন্তু বাংলাদেশে সমাজের মধ্যে গান বাজনা বাবা যদি গান বাজনা করে সন্তানকে কি বলতে পারবে বাবা গান করো না কথা বলতে হবে বাবা যদি স্মোকিং করে সিগারেট খায় সন্তানকে কি বলতে পারবে বাবা সিগারেট খেও না কথা বলেন না কেন বাবার মুখে যদি দাড়ি না থাকে সন্তানকে কি বলতে পারবে বাবা দাঁড়ি কাটবে না প্রিয় সব আল্লাহ কোরআন কালিমে সেগুলো সব উল্লেখ করে দিয়েছেন তার সন্তানকে তিন নম্বরে যেই উপদেশটা দিয়েছেন বাবা মানুষের প্রতি জুলুম করবে না জুলুম করতে বারণ করেছেন যদিও তা সর্ষে পরিমাণ হয় এমন কিতাব দরজা দরজা জ্বালানাহীন কিংবা ছিন্ন ছিদ্রবিহীন কঠিন পাথরের মধ্যে রাখা হলেও আল্লাহ তা সেটি সম্পর্কে অবগত আছেন জোরে বলুন আল্লাহ আকবর চার নম্বর উপদেশন বাবা লুকমান তার পুত্রকে বলল গো বাবা হে বৎস নামাজ কায়েম করতে হবে নামাজ ইয়া বুনাইয়া اقیم الصلاه و امر بالمعروف و انه عن সন্তান ও আমার পুত্র নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে কারণ সমাজের প্রত্যেকটি জনগণ যদি নামাজি হয় সেই সমাজে অন্যায় অনাচার অপরাধ চুরি ডাকাতি গিবত মিথ্যা মামলা মিথ্যা বিচার সব ধুলিশ্চাদ হয়ে যায় আওয়াজ করে বলুন টিকে নেয় সবাই যদি নামাজি হয় আজকে দেখবেন নামাজও পড়ে নামাজও পড়ে আবার শুধু খায় এটা মনে হয় অন্তত এই কক্সবাজার সদর উপজেলায় নাই নামাজও পড়ে ইমামের বিরোধিতাও করে কারণ ইমাম সঠিক কথা বলে ইমাম সুদের বিপক্ষে বলে ইমাম কোরআনের পক্ষে বলে আর নামাজ পড়ে পেছনে বসে ইমামের সমালোচনা করে আসে না নেই প্রিয় ভাই সব এরপরে হজরতি লুকমান আলী হিসালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন বাবা সৎ কর্মের নির্দেশ দিবে অসৎ কর্ম থেকে মানুষকে নিষেধ করবে বিপদে আপদে ধৈর্য ধারণ করবে আল্লাহ একবার পড়েন উপদেশ নাম্বার ছয় হজরত লুকমান হাকিম তার পুত্রকে আরো বললেন ওগো আমার স্নেহ পুত্র অহংকার বসত তুমি মানুষকে অবজ্ঞা করো না বলেন তো নিজে অনেক বড় হয়েছে ক্ষমতার অধিকারী হয়েছে টাকার মালিক হয়েছে অহংকার করে মানুষকে অবজ্ঞা করে এরকম সমাজে এখন আছে না নাই সন্তানকে উপদেশ দিতে হলে সর্বপ্রথম আগে বাবাকে ভালো হতে হয় তাহলে অহংকার চলবে না কারণ অহংকার হলো আমাদের পতনের মূল কারণ ঠিক বলুন অহংকার করা যাবে না আমি সমাজের চেয়ারম্যান আমি সভাপতি আমি সেক্রেটারি এমন অহংকার করা যাবে না কারণ আমরা হলাম মানুষ আমরা গোলাম কার সবাই বলুন কার জোর হলো না জোরে বলেন আমরা গোলাম কার আল্লাহর জমিনে কোনো অহংকার চলবে না আল্লাহর জমিনে কোনো হিংসা অহংকারের কোনো কাজ আমাদের মধ্যে দেখানো যাবে না কারণ অহংকার করতে নিষেধ করেছেন কে চিৎকার মেরে বলেন কে লুকমান হাকিম তার সন্তানকে বলে 놓고 বাবা অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না শুধু তাই না আর বললেন এই জমিনে যখন তুমি বিচরণ করবে তখন অহংকারের সহিত ঊর্ধ্বভাবে বিচরণ তুমি করো না কারণ আল্লাহ তা কোন উদ্যত অহংকারকারীকে পছন্দ করেন না কার কথা চিৎকার মেরে বলুন কার কথা আল্লাহ সব এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন তাহলে এই উপদেশগুলো আমাদের সন্তানদের দেবার দরকার আছে না নাই উপদেশ দিতে গিয়ে লোকমান হাকিম তার সন্তানকে আরো বললেন আমার সন্তান সনব তুমি যখন কথা বলবে তোমার কথা বলার আচরণটা আমি তোমাকে বলে দিচ্ছি তুমি যখন কথা বলবে মানুষের সাথে তখন প্রয়োজন অতিরিক্ত উচ্চ স্বরে তুমি কথা বলবে না বিজ্ঞানমূলক কথা স্মরণ পড়ে শুধু তাই না কারণ হলো সর্বোচ্চ এবং সর্বনিকৃষ্ট কণ্ঠস্বর হলো গাধার কণ্ঠস্বর তাহলে এই উপদেশগুলো আমাদের সমাজে সন্তানদেরকে দেবার দরকার আছে না নাই আওয়াজ করে বলুন দরকার আছে না নাই সুরত লোকমান থেকে আমরা যেহেতু কথা শুনছি আসুন দেখি কোরআন কারিমে আল্লাহ তাআলা সুরত লোকমানের মধ্যে কি বলতে চাচ্ছেন কি বলছেন আমাদের কি শিক্ষা দিতে চাচ্ছেন আল্লাহ তালা সর্বপ্রথম এই সুরটির মধ্যে বললেন বলুন না কার কথা এগুলো কোরআন করিমের পড়া কোরআন করিমের তিলাওয়াত শুধু পড়তেই মনে চায় তিলাওয়াত করলে শুধু করতেই মন চায় শুনলে শুধু শুনতেই আল্লাহ আকবর আল্লাহ আকবর তার বাণী এটা কারো মুখের কথা না আমরা তো কত সুন্দর করতে পারছি আল্লাহ রুহুল আমিন হুজুর জিবরীল জিবরাঈল আলাইহিস সালাতু মাধ্যমে বিশ্বের উপর এটা নাযিল বিশ্ব নবীর উপর এটা নাযিল করেছেন আল্লাহু আকবার কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম এই তিনটি অক্ষর তিনটি হরফ এটাকে hurufe muqattaat বলা কি বলা হয় hurufe muqattaat এটার অর্থ কেউ জানেন না একজন ছাড়া তিনি কে চিৎকার মেরে বলেন তিনি কে ওলামাই کرام মুফাসসিরগণ কিছু অর্থ সম্ভাব্য বলেছেন কিন্তু পরিশিষে এতটুকু বলেছেন এটার অর্থ কেবল মাত্র একজন জানেন তিনি কে তাহলে এই অর্থটা যেহেতু উনি জানেন আমাদের জ্ঞান খুবই নগণ্য খুব কম আমরা মানুষ আল্লাহ বলছেন ওয়া মা মিনাল ইলমি ইল্লা কদিনা জোরে বলুন আল্লাহু আমাদের মেধা জ্ঞান একেবারেই কম এই জ্ঞান দিয়ে এটা বুঝবার ক্ষমতা আমাদের আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে দিচ্ছি চলবে তাহলে খুব বেশি লম্বা চোড়া বলবো না ইনশাল মূল কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করছি তরুণ আর একটু কান লাগাও মুরব্বী বাবা জিরা চাচা জানে না পর্দার অন্তরণের মা বোনেরা বুঝেন একটু আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন তিলকা আয়াতুল কিতাবিল হাকীম আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন শোনো এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত বিজ্ঞানময় কিতাবের আয়াত কে বলেছেন এই কিতাবের মধ্যে বিজ্ঞান আছে না নাই প্রজ্ঞাপূর্ণ প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো এটার মধ্যে আছে না নাই বিজ্ঞান সম্মত কিতাব কোরআন কারিম আল্লাহ তাআলা কোরআন কারিম আল্লাহ তাআলা অর্ডার করেছেন আমাদেরকে পূর্বার জন্য আমরা তো পড়ি না কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন ইয়া

একাধিক নামে ডেকেছেন আল্লাহ তালা তার হাবিবকে ইয়াসিন হাবিবকে হাবিবকে তহা তার হাবিবকে ইয়া আইয়ুহাল আল্লাহু আকবার তার হাবিবকে হাবিবকে মুহাম্মদ তার হাবিবকে আহমদ সুবহানাল্লাহ পড়বেন না এগুলো আমরা অ্যানালাইজ করি না কোরআন আল্লাহ তাআলা বলেন হে সাইয়েদে নেতা ওয়াল কুরআনিল হাকীম বিজ্ঞানময় কোরআনের শপথ কে বলেছেন তাহলে এই কিতাবটা এই কোরআনটা বিজ্ঞানময় এটার মধ্যে বিজ্ঞান আছে না নাই উই লিভ ইন এজ অফ সায়েন্স আমরা বলি না এই বিজ্ঞান রসূলের যুগ থেকে শুরু হয়েছে সুবহানাল্লাহ বলেন রসূলের যতগুলো সুন্নাহ প্রত্যেকটি সুন্নাহর মধ্যে বিজ্ঞানে ভরা

আল্লাহর এই আবদার করে ঘুমাতেন্লা আপনার নাম দ্বারা আপনার নাম নিয়ে আমি ঘুমালাম মরে গেলাম আমত আমি এখন এই মুহূর্তে ঘুমাতে যাচ্ছি মরতে যাচ্ছি কারণ ঘুম হলো মরার মতোই النوم كالموت হলো মৃত্যুর মতোই যদি আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখেন আল্লাহ তাআলা আপনার ভিতরে যদি রূহ রাখতে চান থেকে যায় আর যদি রূহ রাখতে না চায় আর কথা বলা কবে যে আপনার কবে যে আপনার জীবনটা শেষ হয়ে যাবে আরে রাস্তার মধ্যে কত মানুষ এক্সিডেন্ট করছে কত মানুষ চলে যাচ্ছে কত মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে বিদায় হচ্ছে পৃথিবী কখন আপনার এই জীবনটা চলে যাবে কেউ কি জানে আপনি জানেন কে জানে পৃথিবীতে আমরা ঠিকই বেঁচে আছি আমরা মরে যাব শেষ হয়ে যাব আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কিন্তু আমরা কখন চলে যাব কবে চলে যাব কোথায় চলে যাব এটা অনিশ্চিত কথা বুঝেন নাই মনে হয় আমার আমরা যে মরে যাব এটা নিশ্চিত কিন্তু কখন মরে যাব কবে মারা যাব কবে ইন্তেকাল এটা অনিশ্চিত আওয়াজ করে বলো ঠেকে না মৃত্যুর পূর্বে আমাদেরকে কোরআন কারিমের কাছে ধরা দিয়ে আল্লাহর গোলাম হয়ে কোরআন কারিমের আমল করে আমাদেরকে পড়তে হবে আওয়াজ করে বল ঠেকে না তাহলে এই চিলকায়াতুল কিতাব ইল হাকিম এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবেরাৎ হুদা ওয়ান অফ মেটেল লি মক্সিনী সৎকর্মশীল যারা সৎকর্মশীলদের জন্য এটা হিদায়েত স্বরূপ রহমা স্বরূপ কে বলেছেন এখন সৎকর্ম পরায়ণ মকসিন কারাফ এহসান করে কারাফ সমাজ থেকে আজকে এহসান দয়া চলে গিয়েছে ঠিক কিনা আজকে জুলুম শুরু হয়ে গেছে জুলুম আর জুলুম অত্যাচার আর অবিচার আজকের সমাজ অত্যাচারে পরিপূর্ণ হয়ে গিয়েছে তার বাস্তব প্রমাণ এই সমাজের সাধারণ মানুষ তো দূরের কথা যারা আল্লাহর কথা বলে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়ে সেই সকল আলেমদের উপরে বর্তমান সমাজে বর্তমান সময়ে টর্চারিং অত্যাচার আছে না নাই আছে না না আছে না আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে দুই দিনের সেই ক্ষমতা বেঁচে আসবে মানুষের উপরে অত্যাচার করছি নিবিরণ করছি কোরআন কারিমের কথাগুলো যারা বলে যাচ্ছে কোরআন কারিমের কাছ থেকে মেসেজ পেয়ে দায়িত্ব গ্রহণ করে

এই লোকটা সত্য বলছেন বলেন তো কোরআনের রাজ قائم করতে হবে বাংলার জমিনে কালেমার পতাকা পত পত করে উড়াতে হবে এটা তো আমাদের সকলের কাজ আল্লাহর পক্ষ থেকে আমাদের এটা দায়িত্ব মাছ করবেন ঠিক কিনা এই কথাগুলো যারা বনে যারা স্বভাবই चोर সমাজের মধ্যে যারা স্বভাবই चोर যারা কলমের খোটা দিয়ে লক্ষ লক্ষ টাকা জনগণের আত্মশাত করে লক্ষ লক্ষ টাকা মুহূর্তের মধ্যে কিলে ফেলে ওরা ওরা চিন্তা করছে এই আলেমরা তো বলছে সুড়ি করলে হাত কেটে দিতে হবে এই আইন বাস্তবায়ন তাহলে তো সর্বপ্রথম আমার হাতে করবে ঠিক কি হবে আমাদের প্রিয় সকলকে আটকায় না কারণ অনেকেই বলে হুজুর কত আনে তো কোরআনের কথা বলে সবাইকে তো আটকায় না সবাইকে তো কিছু বলে না অমুককে অমুককে বলে কেন আমি একটি মাঝে দিয়ে থাকি আপনার সমাজে ছোট্ট ছোট্ট বাচ্চারা কলিজার টুকরা তরুণার যুবকদের একটা শখ আছে পাখি লালন পালন করা কথা ঠিক কিনা বলো পাখি পালতে লালতে প্রমে চায় একটু আওয়াজ করে উত্তর দাও তো সব পাখি কি সব পাখি কি বন্দি খাঁচার মধ্যে আটকে রেখে লালন পালন করো নাকি সব পাখিকে বন্দি খাঁচার মধ্যে আটকায় না দোয়েল শালিক এগুলোকে অত বেশি ভালোবাসে না দোয়েল কোয়েল পাখিকে যুবকেরা লালন পালন করে না যেই পাখি কথা বলে যেই পাখি দেখতে সুন্দর যেই পাখি কথা বলে সেই ময়না পাখি টিয়া পাখিকেই বন্দি খাঁচার মধ্যে আটকায় রাখে সুতরাং যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে গিয়ে কোরআনের সঠিক তফসির গুলো প্রচার করছে কোরআনের সঠিক কথাগুলো বলছে কোরআনের রাজকায়েম কায়েম করতে যাচ্ছে বাংলার জমিনে কালেমার পদকে উৎপাদ করে উঠবে এটা বলছে কেবল মাত্র তারা সঠিক কথা বলে বলে সে সকল কোরআনের পাখিদেরকেই জালেম না তাদের কার সবাই কাটকায় সবাই তবে জালেমরা মনে করতেছে আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে নাকি জালেমরা মনে করছে জালেমরা মনে করছে ওদের মনে হয় দুই একজনকে ধরলে শেষ হয়ে যাবে আওয়াজ করে তরুণ আর যুবকদেরকে আওয়াজ করে বলতে হবে তরুণদের অহংকার মিজানুর রহমান আজহারি বাংলাদেশ থেকে অন্য কান্ট্রিতে আছে আমাদের প্রিয় আমির হামজা ভাই কারাবরণ করে আছে অনেকগুলো কোরআনের পাখি জেলখানার মধ্যে বন্দি থাকতে পারে তাফসির মাহফিল বন্ধ হয়ে যেতে পারে আওয়াজ করে তরুণদেরকে উত্তর দিতে হবে বলতো একজন দুজন মিজানুর রহমান আজহারি সাহেব সব আমির হামজাকে যদি আটকে দেয় বন্ধ করে দেয় বাংলার জমিরে হাজারো লক্ষ লক্ষ মিজানুর রহমান আজারি তৈরি হয়ে যাবে ঠিক না। প্রিয় ভাই কষ্ট লাগে কষ্ট অন্তরটা পুরে যায় তরুণ যুবকেরা যাদেরকে দেখে দেখে ইসলামের মধ্যে প্রবেশ করেছিল সঠিক ইসলামকে বুঝতে যাচ্ছিল কিছু বিষয় তো মতভেদ থাকাটাই স্বাভাবিক কথা বলেন না কেন মতভেদকে যদি খেয়াল করি তাহলে তো চলবে না একজন লোক মসজিদে গিয়ে দেখলো এক ভাই নাবির নিচে হাত বাচ্চা আর ভাই নাবির উপরে আর একজন বুকের উপরে এখন উনি আর কি করবে বলতেছে অবস্থা কি আসলাম নামাজ পড়তে একজনের নাবির নিচে একজনের নাবির উপরে আর একজনের বুকের উপরে আমি আর কি করবো আমি কপালে বাঁধলাম অবস্থা এখন এরকমটাই হয়ে গেছে ঠিক কিনা বলুন হরে দু একটি মত এগুলো ছেড়ে দাও ছেড়ে দাও শ্রদ্ধা করতে শিখো কোরআনের পক্ষে আসো কোরআনের কথা বলো সেই প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র मुस्कান যেমন করে আল্লাহু আকবার তাকবীর বলেছে ও কুরআনের কর্মীরা ও तरुणाর যুবকেরা তোমরা আল্লাহু আকবার ধ্বনি সর্বদা সব সময় আওয়াজ করে সতর্ক হও দেখবে বাংলার জমিনে কোন তালেম কুরআনের কর্মীদেরকে আওয়াজ করে বলো কুরআনের কর্মীদেরকে ধরতে পারবে নাকি বলো প্রিয় ভাইসব সেজন্য আমাদেরকে দুই একটি মতকে হিংসা দেয়ালকে প্রাচীরকে শেষ করে দিয়ে আমাদেরকে এক রশিতে হাঁটতে হবে আওয়াজ করে ঠেকে নেয় বিভাজন হওয়া চলবে না আল্লাহ তালা কি বলেছেন ও এত সিমু বি হ্যাবেল্লাহি জামিয়া ও শুধু এতটুকু করলেই চলবে নাকি এতটুকু নওয়াজ করে কারা এতটুকু নওয়াজ করে যারা তাদের দল টিকাতে চায় দরবার টিকাতে চায় ব্যবসা টিকাতে চায় না ও এত সিমু বি হ্যাব আলিল্লাহি জামিয়া ওয়ালা তাফার পর্যন্ত যেতে হবে

এই রশিটাকে তোমাদেরকে শক্তভাবে সকলে একত্রিত হয়ে ধরে রাখতে হবে ঠিক কিনা বলুন বিভাজন হলে খবর আছে দেখো না শির গুলো কিভাবে বন্ধ করতে যাচ্ছে শক্তি থাকতেও শক্তি প্রয়োগ করতে পারো না কথা বলে না তো আমি শুরুতে একটা কথা বলেছিলাম এগুলো সবাই করে না এগুলো মুনাফিকিরা করে মুনাফিকদের খুঁজতে কিন্তু খুব বেশি দূরে যাওয়া লাগে না এরা বেশি দূরে না আবদুল্লা বিন উবাই রসুলের সাথে ছিল কথা বলেন না কেন আলে তো আছে রসুলের সাথে ছিল সরাত পড়েছে একসাথে আদায় করেছে সিয়াম পালন করেছে ইফতারি করেছে ইফতার পালন করেছে রসুলের সাথে রসুল নিজে দাঁড় জানাজা পড়াতে গিয়েছিল নিষেধ করেছেন কে ওয়ালা এটার করতে গেলে অনেক সময় লেগে যাবে সেদিক যাব না তবে মোনাফি করলে চলবে মুনাফি সিস্টেম বাদ দিতে হবে মোনাফি সিস্টেম বাদ দিতে হবে বাংলার জমিনে যতগুলো মুসলমান আছে দাবি করে এরা যদি মুনাফিকি ছেড়ে দেয় আমি তো মনে করছি বিশ্বের দরবারে বিশ্বের আসরে বাংলাদেশ মুসলমানদের যে ইমানি শক্তি বাংলাদেশ সবার উপরে উঠবে দেখছেন না একটা আমার কতগুলো আওয়াজের উপরে একটা আওয়াজ তুলেছে সব ভয়ে পারিয়েছে ঠিক আল্লাহ আকবর কুরআন আল্লাহু আকবার আল্লাহু বড় একটা অস্ত্র আমাদের ঠিক কি না যাও আমরা অস্ত্র এটা এমন অস্ত্র এই অস্ত্রতে শান্তি मिले আমরা কাটা হানাহানি কতো লোকেরবারে মেরে ফেলবো ওটার মধ্যে আমরা নাই ইসলাম কখনো আগে আগাত শেখায় না কথা বলেন না কেন জিহাদ জিহাদের বাস্তব অনেক ব্যাখ্যা আছে বুঝতে হবে বর্তমান সময়ে জিহাদের তফসির যদি আপনি ভালো করে মিলাতে চান আমার কাছে মনে হচ্ছে অনেক অলামায় কলাম এরকম অনেক বক্তব্য দিয়েছেন তবে আমার কাছে মনে হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বড় জিহাদ হলো যারা জালেম যারা অত্যাচারী তাদের সামনে সঠিক কথা প্রকাশ করা সঠিক কথা তুলে ধরা ঠিক কিনা সৎ সাহস লাগে ইমানি জজবা লাগে ইমানকে হারানো যাবে সেই ইমানকে আমরা ইমান বলতে পারি না যে ইমানের সামনে অন্যায়কারীরা অন্যায় করবে জালেমরা জুলুম করবে বাধা দিতে পারবে না সঠিক কথা তুলতে পারবে না সেই মান কি বলা চলে না নিঃসন্দেহে মুনাফিকদের ভাইরাস হয়তো ঢুকবে এরকম আশা করা যাচ্ছে আওয়াজ করবো ঢুকে না তো আল্লাহ বলেন হুদেউম রহমে মসিনীন যারা সৎকর মসিন যারা ইহসান করে যারা মসসিন তাদের জন্য এই কিতাবের কথাগুলো এই কোরানের আয়াতগুলো হেদায়েত স্বরূপ রহমত স্বরূপ পরেন আল্লাহ আকবর আল্লাহ তাআলাইয়ের পরে কয়েকটা গুণের কথা বললেন এক নম্বর হল এলেদিনু মুনাসুয়ুনেজ

এটার অনেকটা আপনারা শুনেছেন জীবনে তবে মূল কথাটা যতটুকুন আমার মেধায় পেয়েছি যতটুকুন এই বিষয়ে পড়াশোনা যতটুকুন করেছি মূল কথা হলো সলাৎ আমি একা পড়লে চলবে না আমার সলাতের শিক্ষাটা করলেই শুধু চলবে না সোলাতের শিক্ষাটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে সলাত আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে বলাতে হবে সলাতের প্রত্যেকটা শিক্ষা বাস্তবায়ন করতে হবে পরিবারের মধ্যে সলাতের প্রত্যেকটা শিক্ষা বাড়ির মধ্যে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে সলাতের প্রত্যেকটা শিক্ষা আমাদের প্রত্যেক ইউনিয়ন পরিষদে বাস্তবায়ন করতে হবে সলাতের প্রত্যেকটি শিক্ষা বাংলার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যার আছে যেভাবে আছে বাংলার প্রত্যেকটি অঙ্গে আমাদেরকে বাংলার প্রত্যেকটি সেক্টরে আমাদেরকে সলাতের বাস্তবায়ন করতে হবে বিশ্বের প্রত্যেকটি প্রত্যেকটি জায়গায় জায়গাতে আমাদেরকে সলাতের প্র্যাকটিস করতে হবে বাস্তবায়ন করতে হবে তাহলেই কেবলমাত্র সনাত আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে শেখাবে আওয়াজ করবে না না বলেন তো যদি এমন একটা বিষয় থাকে এই যে আমরা আপনাদের কাছে ওয়াজ করতেছি ওলামা ইকরাম অনেক কথা বলতেছেন আপনাদের ইমাম সাহেব ফতিব সাহেব অনেক কথা সলাতের জন্য বলতেছেন আমার বলা আর আপনাদের এই যে আমাদের প্রিয় মোহতারাম আপনাদের অভিভাবক জনাব শাহজাহান সিদ্দিকি ভাই বলা এই বলা কি এক হবে কথা বলে না কেন আমরা সারা দিন বলে যা না পারবো উনি যদি বলেন আজকে থেকে আমার ইউনিয়নে সলাৎ আদায় না করলে আমার ইউনিয়ন পরিষদ থেকে আমার ইউনিয়ন থেকে তাকে বহিষ্কার করা হবে তাহলে সমাজের প্রত্যেকটি মাস্টিদের মধ্যে সলাতুল ঝুমার মধ্যে যেমন করে সকলে মিলে সলাৎ আদায় করি ফজরের সলাতেও সেই মুসল্লিদেরকে দেখতে পাওয়া যাবে আওয়াজ করে বলুন ঠিক না এইভাবে করে আমি বলা যা তার বলা এক আপনারা কি আমার সাথে একমত প্রিয় ভাই তো আমাদের প্রত্যেকটি সেক্টরে আমাদেরকে সলাতের বাস্তবায়ন করতে হবে সলাত করব ঠিক কিন্তু সলাতের শিক্ষা যদি না থাকি আমি গত কয়েকদিন আগেও একটা তাপ বলেছি সলাত আদায় করি কিন্তু সলাত আমাদের কবুল হয় না এরকম কিছু আমল আমাদের মধ্যে আছে আমি একটু আপনাদেরকে কোটগুলো শুধু বলে দিচ্ছি কোটেশনগুলো সলাৎ আদায় করলে সলাৎ কোন কোন কারণে আদায় হয় না এরকম দশটি কারণ আছে একটু শুনবেন এক নম্বর হলো যে দশটি কারণে সলাৎ আদায় করবার পরেও মানুষের সলাৎ কবুল হয় না তার এক নম্বর কারণ হলো বিনা কারণে জামাত ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়া বিনা কারণে সলাৎ যে হয় আমাদের সমাজে বিনা কারণে জামাত তরফ করে এমন লোক কি সমাজে আছে হুজুর আছে বিনা কারণে জামাত তরফ করে আমরাই তো আছি কথা বলেন না কেন এখানে যে আমরা আছি বিনা কারণে কাজ এটা একটা কারণ কথা বলেন না কেন এটা একটা কারণ আল্লাহ আকবর যখন মুআদ্দিন ঘোষণা দিয়েছে আদান মানে ঘোষণা দেয়া ইনভাইট করা আহ্বান করা দাওয়াত দেয়া সুমানল্লাহ বলে সুমানল্লা বলে বললেন আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে বড় কে তখন তোমার কাজটা বড় হয়ে কেমন সব কাজ তখন তোমার কাছে ছোট হয়ে যাবে কারণ বড় কে চিৎকার মানে বলুন কে সব কাজ বাঘ সব কাজ বাঘ কোথায় যেন রেখা দেখেছিলাম এটা তো সত্যই একটা কথা যে নামাজ কি বোলো না কাজ আছে বরং কাজ কি বলো আমার নামাজ আছে ঠিক কিনা নামাজ যদি পড়ো দেখবে নামাজ পড়ে যখন অফিসার অফিসে যাবে অফিসে বসে যখন কোরআনের বিপক্ষে লিখবে সত্যের বিপক্ষে লিখবে অন্যায়ের পক্ষে লিখবে তখন তার কলম যদি সলাতের শিক্ষাটা তার মধ্যে থাকে ঠিক না জামাতের শিক্ষা অত্যন্ত কঠিন শিক্ষা শিক্ষা এই জামাতের শিক্ষাটা যদি আমরা যে সলাদ জামাতে পড়ি এই জামাতের সর্বপ্রথম শিক্ষা হলো জামাতের সহিত যখন সলাদ আদায় করি আমরা সারিবদ্ধ হয়ে কাতারকে সোজা করে সকলে গায়ে গায়ে শরীরে শরীরে লাগিয়ে লাগিয়ে তারপরে আমরা তাড়িয়ে যাই কথা বলেন ঠিক না। আমরা যদি এই সলাদ আদায় করতে যে জামাতের শিক্ষা আছে এই প্রথম শিক্ষাটা সারিবদ্ধ হওয়ার শিক্ষাটা যদি আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা কাজে লাগাতে পারতাম তাহলে আমাদের সমাজের মধ্যে মুনাফিকেরা জালেমেরা কখনো কোরআনের কর্মীদের বিপরীতে আওয়াজ তুলতে পারত না তারা এক তাকবির দিয়ে সেই মুনাফিকদের আওয়াজকে ধুলিসাত করে দিত জোরে বলুন ঠিক না জামাতের শিক্ষাটাই তো নাই ঠিক না প্রিয় ভাই সব তো বিনা কারণে জামাত তরফ যে করে তার নামাজ কবুল দুই নাম্বার হলো জাকাত দেয় না যে ব্যক্তি জাকাত তার উপর দেওয়ার জন্য আল্লাহ লড়ার এসেছে সম্পদ আছে জাকাত তার উপর ফরজ হয়েছে ওয়াজিব হয়েছে কিন্তু যে ব্যক্তি তারপরেও জাকাত দেয় না নামাজ পড়তে পারে তার নামাজ কবুল করবে না কি তিন নাম্বার হলো ওই ইমাম ইমামের প্রতি মুসল্লি যদি সঙ্গত কারণে নারাজ থাকে তাহলে ওই ইমামের নামাজ কবুল করে নাকি তাহলে ওই ইমাম কি আমাদের মসজিদের ইমাম সাহেব শুধু একা নাকি ওই ইমাম ইমাম তো শুধু উনি একা না আপনার ওয়ার্ডের যিনি মেম্বার তিনি একজন ইমাম কথা বলেন না কেন আমাদের মুহতারাম সম্মানিত শ্রদ্ধ শাহজাহান সিদ্দিকী ভাই উনি ওই ইমাম কথা বলেন না কেন উনি ওই মা মনার প্রতি যদি ওনার কোনো মুসল্লি ওনার কোনো জনগণ সঙ্গত কারণে সঠিক কারণে যদি তার উপর নারাজ থাকে নামাজ পড়তে পারে তাহাজ্জুদ যুদ্ধ সহ যদি নামাজ আদায় করে সেই নামাজ কবুল হবে এই বাংলাদেশে সতেরোশো চৌত্রিশ জন ইমাম আছে এই ইমামের নামাজ যদি কবুল হতো তাহলে আমাদের সমাজে শান্তির জন্য আল্লাহর কাছে মনে হয় এক্সট্রা আর দোয়া করা লাগতো না কথা বলেন ঠিক কিনা যাহব আমি আর বিছে নামলাম না তো তিন নম্বরে ইমামের প্রতি মুসল্লি যদি সঙ্গত কারণে নারাজ থাকে ওই ইমামের নামাজ কবুল কিন্তু এমন কোন কারণ জানো না হয় ইমাম সাহেব সঠিক কথা বলে সুদের পক্ষে না সুদের বিপক্ষে বলে ঘুষের বিপক্ষে বলে মিথ্যার বিপক্ষে বলে গীবতের বিপক্ষে বলে যারা জালেম তাদের বিপক্ষে বলে আর যারা তার বিরোধিতা করে এরা আসলে বাস্তবিক পক্ষে মুসলমান না মুকমিন না এরা হলো আবদুল্লা বিন উবায়ের উত্তর এদের মধ্যে মুনাফিকি ভাইরাস আছে কথা বলেন ঠিক কিনা প্রিয় আমি আপনাদের আওয়াজ শুনে বুঝতেছি মনে হয় এই অন্যায়গুলো আপনাদের সমাজে মনে হয় কিছুটা বলেও আছে নাকি যাও খবরদার ইমামদের উপরে অবিচার করবেন না পারবেন তো ইনশাআল্লাহ প্রিয় ভাই ভাই আর বেশিক্ষণ নয় আমাদেরকে ইমামের প্রতি ভক্তি শ্রদ্ধা করতে হবে চার নাম্বার হলো পলায়নকারী গোলাম যারা তাদের নামাজ কবুল হয় না পাঁচ নাম্বারে হলো যারা মদ খায় মদের ব্যবসা করে মাদক সেবন করে সমাজের মধ্যে আসে না কথা বলে না না সমাজের মধ্যে যারা মদ খট আছে এলাকায় এলাকায় আছে যারা সমাজে মদ খট এরা দেখবেন ছয় দিন অন্তত মদ খেলেও একদিন খায় না কারণ জুমার নামাজ তো একটু পড়তে হয় কথা বলেন না কেন মাদকের ব্যবসা সমাজের মধ্যে আছে না নাই আমি দেখি যতবার এই কক্সবাজারে প্রোগ্রাম করে আমাদের গাড়িটা নিয়ে যখন ক্রস করি দেখি রাস্তায় রাস্তায় শুধু চেক কি চেক করে এরা এরা কি চেক করে কোরআন নিয়ে আসছে কি এরা কিসের ব্যবসা বলে সমাজ থেকে মাদককে উৎখাত করতে হবে ও তরুণার যুবকেরা বাংলাদেশের ডিফেন্সের লোক যারা আছে তারাও যে কাজ করে আমরা আলেমরাও কিন্তু সে একই কাজই করি বিশ্বাস না করলে একটু ম্যাচিং করে দিচ্ছি বাংলার জমিনে যে সকল ডিফেন্সের ভাইরা পুলিশের হোক সেনাবাহিনীর হোক এরপরে এরপরে র্যাবের হো এই আমাদের প্রশাসনের ভাইরা সমাজ থেকে অন্যায়কে বিদরিত করবার জন্য বিভিন্ন কিছুর শাস্তি জেল জরিমানার শাস্তি দেখাইয়া সমাজ থেকে অন্যায়কে উৎখাত করে এটা তাদের কাজ আর আমাদের মধ্যে যারা কোরআনের তফসিল করে কোরআনের প্রচার করে আলেমরা কাজ করে এরা কোনো ওই সকল সেই ওই সকল সেই যন্ত্র ওই সকল সেই জেল জরিমানার শাস্তি দেখাইয়া তারা তারা অন্যায় থেকে দূর করে না বরং তারা এক আল্লাহর ভয় দেখিয়ে কোরআনের প্রচার কোরআনের বাণীগুলো দিয়ে তাদেরকে সমাজ থেকে অন্যায়টাকে দূর করবার জন্য চেষ্টা করে আওয়াজ করে বলুন ঠিক না এটা বুঝলেই হয় আর কিছু লাগে না কথা বলেন না কেন প্রিয় ভাই তাহলে আমি যেটি বলতে চাচ্ছি যেই লোকটা মদ খায় আবার নামাজও পড়ে মাদকের ব্যবসা করে মদের ব্যবসা করে এই লোকটা নামাজ আদায় করলে সদায় আদায় করলে তার নামাজ কবুল এরপরে নম্বর ছয় হলো আমার মা বোনদের জন্য কথা বলছি মা বোনদের একটা স্বভাবত একটা কাজ আছে তারা এস কাজেও অনেক সময় স্বামীকে কষ্ট দেয় কথা বলেন না কেন ওয়াইফকে বলে আমার প্রিয়তমা নামাজ আদায় করো পর্দায় থাকো সঠিকভাবে চলো অবৈধ পথে চলো না বেহায়াপনা করো না বেপর্দা হয়ে যেও না অবৈধভাবে মোবাইলকে ব্যবহার করো না সমাজের মধ্যে আসে না নেই পরকীয়া সমাজে আসেনা নাই এই অন্যায়গুলো এই অন্যায়গুলো যে সকল আমার মা বোনেরা করছেন আপনাদেরকে বলছি স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে সলাৎ আদায় করলে সেই স্ত্রীর হয় হয়। না। বুঝলেই আবার আমরাও যেন স্ত্রীদের প্রতি কোরআনের সিস্টেমের বাইরে যেন চাপাচাপি না করি কথা বলেন ঠিকই না প্রিয় ভাইসব অনেক কথা এগুলোর মধ্যে জড়িত এরপরে সাত নম্বর হলো আমার যে মা বোন নামাজ আদায় করে তার নামাজ কবুল এখন অন্য সারা তো কেউ নামাজে দাঁড়ায় না তবে মূল কথা হলো হেজাবটা পরিপূর্ণভাবে আদায় করে নামাজে দাঁড়াতে হবে নামাজে দাঁড়ালাম গলাপ প্রকাশ পাচ্ছে নামাজে দাঁড়ালাম হাত প্রকাশ পাচ্ছে না নামাজে যখন দাঁড়াবো এমন একটি ওরণা পরব একটি চাদর পরবো যেই চাদরটা পরলে একেবারে মাথা থেকে শুরু হয়ে বক্ষদের সব ঢেকে যায় কথা বলেন ঠিকই না এরপরে হলো আট নাম্বারে কোনো জালেম বাদশা যদি সমাজের মধ্যে থাকে কোনো জালেম বাদশাহ যদি হয় জুলুম যতদিন পর্যন্ত করবে জুলুম বন্ধ করার আগ পর্যন্ত যত তাহাজ্জুদ পড়ে যত নামাজ পড়ে তার নামাজ কবুল আমি আর নিচে নামলাম না নয় নাম্বারে যারা সুদ খায় সুদ এটা তো অন্তত এলাকায় আছে যাবে মধ্যে ও খায় নামাজও পড়ে এই লোকগুলো নামাজ পড়তে পারে কিন্তু তাদের নামাজ নামাজ আবার দেখবেন একটা বিষয় মসজিদের মধ্যে যখন কমিটি নতুন কমিটি নবায়ন করা হয় কমিটি যখন নবায়ন করা হয় সমাজের মধ্যে সেই সুতখোর ভুসখোর যদি বড় পদ না দেয়া হয় তাহলে সমাজের মধ্যে ঝামেলা তৈরি করে আসে না নাই কথা বলেন আছে না নাই এই সকল আরেকদের এই সকল লোকগুলো আলেমদের উপরে সর্বপ্রথম সর্বপ্রথম আলেমদের উপরে টর্চারিং শুরু করে দেয় কারণ মাসজিদের মধ্যে তখন ওই সমাজের মধ্যে যখন মদ খোরেরা সুদ খোরেরা যখন নেতা হয়ে যায় তখন দেখবেন ইমাম খতিব মুফাসেরা সুদের বিপরীতে ঘুষের বিপরীতে কথা বলতে পারেন আওয়াজ করে বলুন ঠিক না